ওই চলো রে মাদ্রাসা যাবো রে ওই চলো ওই দিশা এ বাড়ি চলো বাড়ি চলো কে জান তোমার রে মক্তবাদ আরবি হ্যাঁ আরবি বলা যায় মক্তবাদ হ্যাঁ মক্তবাদ জান তো মক্তবাদ বাড়ি থেকে যে বাইর হলেন বাড়ি হয় না যে যান তো বাড়ি থেকে বাইর হওয়ার সময় এই তোমার কি দোয়া কইলেন রে কিছু নিগো ভাবে আমাকে কই কিছু নিগো কই কেন কিছু নিগো কই মক্তব তোমাকে শিখাই নি বাড়ি থেকে বাইরে দোয়া শিখাল না কিন্তু ফমে নাই একবার শিখাল না কি কথা ইসমা রে শিখাল না ফমে নাই তাহলে তোমার কি শিখলেন রে হ্যাঁ প্রতিদিন তোমাকে হুজুর টানুন তোমাকে লেখবা হবে তোমাকে পিঠা আনে শিখায় তোমাকে এত সুন্দর করে শিখা তারপরে তোমাকে যে ভুলে যাই খালি ভুলে গেলে হবে কি শিখে তোমার তোমার পিঠা হুজুর যাম তুমি পিঠা আনে সোজা করে একেবারে কি শিখে এলে হয় হ্যাঁ ইলা এত সুন্দর করে বুঝা বলে হুজুরটা কত সুন্দর করে মই শুনে বুঝে হুজুরটা বলে খুব সুন্দর বুঝা আর তোমার কি ভুলে যান খালি রে তাহলে কেন করা হবে রে আচ্ছা এই বাড়ি থেকে যাওয়ার সময় কোন দোয়া কহ দি ভুলে গেছেন আচ্ছা মুই শিখা দেবো মুই ভালো করে শিখা দেবো ঠিক আছে ভালো করে শিখা দেবো এই শিখার পরে যেন আর ভুল না হয় লে বাড়ি থেকে বের হওয়ার সময় কি বলতে হয় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ঠিক আছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ তা বলে যাই লাঠি দেখে না লাঠি খা রে লাঠি খা আচ্ছা বাবা শুন এরা এদেরকে মারতে হয় না বাচ্চা ছেলে এদেরকে বুঝাই বলতে হয় বুঝাই বলতে হবে তারপর শিখবে এরা এরা ছোটো বাচ্চা না এখন স্মরণশক্তি এদের একটু একটু কম বুঝাই বলতে বুঝাই বললে এদের স্মরণশক্তি আস্তে আস্তে বাচ্চারা তোমরা পড়ো তোমায় যে তোমার যে চলে গেলেন ফের যাওয়ার সময় তোমার চলে গেলেন যাওয়ার সময় তোমার সালাম দিয়ে যাবেন রে কি শিখলেন তোমার এলে রে হ্যাঁ যাও সালাম দিয়ে যাও আসসালামু আলাইকুম ভুল না হয়